रोशन हुई सारी जमीन, जगमग हुआ सारा जहां। गाछेर तलाय एकटी प्लास्टिकेर चेयारेर उपर राखा रयेछे बोर्ड। মাদুর পেতে খাতা বইপত্র নিয়ে ক্লাস করছে কচি কাচারা। কখনো বোর্ডে লিখে, আবার কখনো ছাত্রছাত্রীদের কাছে গিয়ে পড়াশোনা বুঝিয়ে দিচ্ছেন শিক্ষক। গ্রামের চৌহদ্দির ভেতরে মেখলিগঞ্জের পাঁচটি গ্রামের ছেলে মেয়েদের নিয়ে ইংরাজি বাংলা বিজ্ঞান ক্লাস করিয়ে চলেছেন শিক্ষক মানবেন্দ্রনাথ রায়। প্রায় দুবছর স্কুল বন্ধ, ভাবি প্রজন্ম এখন মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনকেই স্কুল বোঝে। কিন্তু প্রান্তিক শ্রেণীর মানুষের কাছে সেসব সুযোগ নেই। ছেলে মেয়েদের পড়াশোনার জন্য স্কুলই তাদের একমাত্র ভরসা। স্কুল বন্ধ থাকায় ছেলে মেয়েদের পড়াশোনাও বন্ধ হয়ে গিয়েছিল। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়েছিলেন তারা। এমন পরিস্থিতি ভাবিয়ে তুলেছিল মানবেন্দ্রবাবুকেও। তাই নিজের উদ্যোগে পাড়ায় পাড়ায় গিয়ে খোলা আকাশের নিচে পাঁচ গ্রামের ছেলে মেয়েদের নিয়ে ক্লাস শুরু করেন তিনি। মেখলিগঞ্জের দু নম্বর ফুলকাডাবড়ি এপি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মানবেন্দ্রবাবুর এই উদ্যোগে খুশি গ্রামের মানুষ। তাঁদের দাবি, করোনা পরিস্থিতিতে স্কুল খোলার নির্দেশ নেই, ছেলে মেয়েরা বাড়িতে পড়াশোনা করলেও পড়া বোঝার সমস্যা হচ্ছিল। তার কারণ, গ্রামে অনেক অভিভাবকই শিক্ষিত নন, ফলে প্রাথমিক গ্রামের কচি কাঁচারা পড়াশোনায় পিছিয়ে যাচ্ছিল। সেই অভাবই পূরণ করেছেন মানবেন্দ্রবাবু। এখন তো লকডাউনের কারণে স্কুল কলেজ সব বন্ধ, বাচ্চাদেরও পড়াশোনার খুব অসুবিধা হচ্ছে। তাই মতো স্কুল আগে যেভাবে গিয়েছিল সেভাবে এখন যাইতে পারে না। এখন আজকে মাস্টার মশাই আসলো বাড়িতে, দেখে পাঁচ সাতজন দশজন মিলে স্টুডেন্টকে বসাই একটু পড়াশোনা করালো, ক্লাস করালো। এখন এই ভিত্তিতে মাস্টার মশাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে মাস্টার মশাই যদি আসে তাহলে স্টুডেন্টগুলা একটু পড়াশোনার দিকে জ্ঞান অর্জন করতে পারবে। বেশ কয়েক মাস আগে এই কর্মসূচি শুরু করেছিলেন তিনি, তবে বর্ষায় লাগাতার বৃষ্টিতে কয়েকদিন বন্ধ রাখতে হয়েছিল ক্লাস। বৃষ্টি কমাতে ফের পাড়ায় পাড়ায় গিয়ে ক্লাস নেওয়া শুরু করেছেন ওই শিক্ষক। দু নম্বর ফুলকাডাবড়ি এপি বিদ্যালয়, ডাঙ্গারহাটের পশ্চিমপাড়া, পখিনাগাটারি, আবুয়ারকুটি, ভেলেঙ্গের বাড়ি ও 105 বাগডোকরা, এই পাঁচটি পাড়ার পড়ুয়ারা আসে তাঁর ক্লাসে। সপ্তাহে একদিন করে প্রত্যেক পাড়ায় চলে মানবেন্দ্রবাবুর ক্লাস। ছাত্রছাত্রীদের হোমওয়ার্কও দেন। বিষয়টি নিয়ে মানবেন্দ্রবাবু জানান যে করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকায় পড়ুয়ারা কিছু না শিখেই এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠে যাচ্ছে, তাতে পরবর্তীতে সমস্যা হতে পারে, তাই এমন উদ্যোগ। এই কারণে পড়াচ্ছি কি, লকডাউনে তো মোটামুটি বাড়িতে সব বাচ্চাই মানে স্কুল ছাড়া তো পড়াশোনা করা অসম্ভব। তাই আমি ভাবছি যে যাতে টুকটাক করে প্রায় প্রত্যেক পাড়ায় একদিন দুদিন করে যদি আমি দেখাই দিই অনেকটা হেল্প হবে। এই লক্ষ্যেই আমি প্রত্যেক ইয়েতেই শুরু করছি, বর্ষার আগেও যদি শুরু করছি, বর্ষার মাঝখানে কয়েকদিন করানো হয় নাই, আবার বর্ষা বিদায় নিছে, এখন আমি আবার শুরু করলাম। নিজের পাড়াতে গাছতলায় ক্লাস করতে পেরে রিয়া দীপাঞ্জলি কৌশিকদের মতো পড়ুয়ারাও খুশি। তৃতীয় শ্রেণীর ছাত্রী রিয়া বর্মন জানায়, বাড়িতে একা পড়তে অসুবিধা হয়, স্যার ক্লাস হলে সুবিধা হচ্ছে। স্কুল বন্ধ হয়ে খেলাধুলো করতে পারছি না বা পড়াশোনা করতে পারছি না। এখন ওই বাড়িতে এসে পড়াচ্ছে, ভালো হচ্ছে। মানবেন্দ্রবাবুর উদ্যোগ শিক্ষাক্ষেত্রে দিশা দেখাবে বলে অনেকেই মনে করছেন। দাওয়াল ব্যুরো।